এরা থাকে খানকায়, এদের পেট থাকে বড়। দোদেল বান্দা কালমা চোরে না পায় শ্মশান না পায় ঘোরে, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি। না জানি কত শত পাপ নিয়ে চলে গেল ভণ্ডপীর দেওয়ানবাগি, আর শত শত পাপের কারণেই কিনা তার মৃত্যুর খবরে গোটা দেশবাসী ইন্নালিল্লাহির বদলে আলহামদুলিল্লাহ বলছে। অথচ বহুদিন আগেই তাকে অন্ধকার জগৎ থেকে ফিরে আসার আহ্বান করেছিলেন এই সময়ের সবচাইতে জনপ্রিয় আলেমে দিন মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেব। একটি ওয়াজ মাহফিলে মিজানুর রহমান আজহারি দেওয়ানবাগিকে এই আহ্বান জানিয়েছিলেন। ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি। আগে যাই করেছিল সেদিনও যদি এই ভণ্ডপীর আজহারি সাহেবের আহ্বান শুনে দিনের পথে ফিরে আসত, অতীতের সকল কৃতকর্মের জন্য তওবা করত, তাহলে হয়তো আজ তার মৃত্যুর পর মানুষ এভাবে শুকরিয়া আদায় করত না। হতে পারত অন্যান্য আলেমদের মৃত্যুতে সকলের মন যেমন কাঁদে তেমনইভাবে কাঁদত তার জন্য, তবে সেই কপাল হয়নি দেওয়ানবাগির। কে জানে, হয়তো স্বয়ং আল্লাহ সুবহান ওয়া তাআলাই পাপের সমুদ্রে হাবুডুবু খাওয়া এই ভণ্ডকে হেদায়েত দেননি। 1949 সালের 14 ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জন্মগ্রহণ করে দেওয়ানবাগি নামে পরিচিত সৈয়দ মাহবুব। সেখানকার তালশহর কারিমিয়া আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল পর্যন্ত পড়াশোনা করেছে সে। ফরিদপুরের চন্দ্রপাড়া দরবারের প্রতিষ্ঠাতা আবুল ফজল সুলতানা আহমেদ চন্দ্রপুরীর মেয়ে হামিদা বেগমকে বিয়ে করে। এর কিছুদিন পরে নিজেই নারায়ণগঞ্জের দেওয়ানবাগ নামের একটি স্থানে আস্তানা তৈরি করে। সেখানে নিজেকে সুফি সম্রাট হিসেবে পরিচয় দিতে শুরু করে। সেখান থেকেই তার নামের সঙ্গে দেওয়ানবাগি শব্দ যুক্ত হয়। দেওয়ানবাগি পীর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করে। আরামবাগ নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হলে উত্তরার আবাসিক হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই সে মারা যায়। সে রাজধানীর আরামবাগে দেওয়ানবাগ দরবার শরীফের প্রতিষ্ঠাতা। নানা বিতর্কিত মন্তব্যের কারণে সে বিভিন্ন সময়ে আলোচিত সমালোচিত ছিল। ইসলামপন্থীরা বিভিন্ন সময় অভিযোগ করে দেওয়ানবাগির পীর হিসেবে পরিচিত সৈয়দ মাহবুব ও তার পরিবারের সদস্যরা সৃষ্টিকর্তাকে দেখতে পান বলে দাবি করে। এছাড়াও ইসলামের বিভিন্ন বিষয়ে ইসলামের নবীকে নিয়েও সে বিতর্কিত মন্তব্য করে বলে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। তবে তার একজন মুরিদ আব্দুল মান্নান বলেছেন, আত্মশুদ্ধির জন্য আমরা তার কাছে এসেছি, তার ভক্ত হয়েছি, তার কাছ থেকে আমরা অনেক শিক্ষা পেয়েছি, তাই তার মুরিদ হয়েছি। তিনি অনেক বই লিখেছেন, সংস্কার করেছেন। ধর্মীয় নেতাদের অনেকেই তাকে নিয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু আমরা মনে করি তার অবস্থান সঠিক, সেজন্য সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণী পেশায় তার অনেক ভক্ত তৈরি হয়েছে। বিপরীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী শিক্ষা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান বলেন, উল্টাপাল্টা ফতুয়া দিয়ে তার উত্থান হয়েছে, ইসলামকে কাটছাট করেছে সে। তিনি বেহেস দিয়ে দেবেন, আল্লাহকে দেখেছেন এসব বলে মানুষকে ধোকা দিয়েছেন, আসলে মানুষ তো অন্ধভক্ত, বাঙালিরা অনেক বেশি হুজুগে নামছে, এই জন্য তার ভক্ত হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেবের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে একটি মাহফিলের বয়ানে তিনি দেশের ভক্তপীরদের উদ্দেশ্য করে অন্ধকার জগৎ ছেড়ে দিনের পথে ফেরার আহ্বান জানান। সেখানে বড় পেট উল্লেখ করে বিশেষ করে ভণ্ডপীর দেওয়ানবাগিকেই ইঙ্গিত করেছিলেন। সেখানে আজহারি সাহেব এসব ভণ্ডপীরদের থেকে সকল মুসলিমকে দূরে থাকার আহ্বানও জানিয়েছিলেন। দেওয়ানবাগির মৃত্যুর পর আজহারি সাহেবের সেই ভিডিওটি আবারও আলোচনায় উঠে এসেছে। প্রায় সকলেই বলছেন, সেদিন আজহারি সাহেবের বয়ান শুনে দেওয়ানবাগি দিনের পথে ফিরে আসলে আজকে তার এমন করুণ মৃত্যু নাও হতে পারত, আজকে সকলে হাসাহাসির বদলে তার জন্য দোয়াও করতে পারত, এছাড়া তার মরিদরাও ফিরে আসলে তাদের নিজের জন্যই ভালো হবে। এখনও অনেকেই তার গোমরাহির মধ্যে আটকে আছে, এখনও সময় আছে তারা যেন আজহারি সাহেবের আহ্বানে সাড়া দিয়ে ফিরে আসে। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ চাইলে তাকে হেদায়েত করতে পারতেন, হয়তোবা এই ভণ্ডের নসিবে হেদায়েত ছিল না। একজন মৃত ব্যক্তির নামে খারাপ মন্তব্য করা ঠিক না। পাপপুণ্যের বিচারের মালিক মহান আল্লাহ, জান্নাত জাহান্নামের মালিকও মহান আল্লাহ। দোয়া শুধু একটাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এমন ভণ্ডপীরের থেকে হেফাজত করেন। আমরাও জীবনের বাকিটা সময় সেই চেষ্টাটাই করে যাব ইনশাআল্লাহ। ভিডিওটির কমেন্ট বক্সে সকলেই ইনশাআল্লাহ লিখুন, পাশাপাশি জানিয়ে দিন আজহারি সাহেবের বক্তব্য নিয়ে আপনার মন্তব্য, সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন। আরও এমন আলোচিত বিষয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এখনকার মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।